फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आइडिया पॉइंट बांग्ला। आज के एक अन्य ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সব সময় আমি এটা বিউটি রিলেটেড, সব সময় আমি হোম রেমেডি নিয়ে আসি বেশিরভাগ সময়, কিন্তু আজকে একটা একদম অন্য ধরনের টিপস বলবো। যারা নতুন আই লেন্স পড়ছো কিন্তু পড়তে পাচ্ছো না, আজকের ভিডিও কিন্তু সেই নিয়ে। আই লেন্স কিভাবে পড়বো, কি রকম দামের আই লেন্স পড়া উচিত, কতদিন পড়া উচিত, কিভাবে ইউজ করব, সেটা কিভাবে আবার রিইউজ করব, সবই বলবো কিন্তু আজকের এই ভিডিওতে। তাহলে চলো দেখতে থাকো আজকের এই ভিডিওটা। যারা একদম নতুন আই লেন্স পড়বে বলে ঠিক করছো, তারা কিন্তু একদম খুব দামি আই লেন্স কেনার প্রয়োজন নেই। প্রথমে যেগুলো লোকাল কমা রেঞ্জের আছে সেই আই লেন্সই কিনে তোমরা প্র্যাকটিস করবে, পড়া অভ্যাস করবে, কারণ এই আই লেন্স পড়ার কিছু নিয়ম আছে। আই লেন্স যদি ঠিকঠাকভাবে পড়া না যায়, যদি নখে করে ধরে ফেলো সেখান থেকে ব্রেক হয়ে যায়, ভেঙে যায়, তাই বেশি মানে আমি বলবো বেশি হাই রেঞ্জের প্রথমে না কেনাই ভালো, বেকার ওয়েস্টেড। আর আই লেন্স কিন্তু যে কোম্পানি যেরকম ইউজের কথা বলছে, যেটা বলবে একবার ইউজের সেটা কিন্তু একবারই ইউজ করতে হবে, ওটা দুবার ইউজ করা যাবে না, যেটা তিনবার ইউজ সেটা তিনবারই ইউজ করবে। আর আই লেন্স সবসময় এরকম একটা কন্টেনারে রাখা হয়, লেফট রাইট লেখা থাকে, আমরাও কিন্তু সেইভাবেই রাখবো, যেইটা খুলে রাখবো লেফট থেকে সেটা লেফটেই রাখবো, রাইট থেকে রাইটেই রাখতে হবে। আবার যখন ইউজ করব আগে রাইট পরে নেবো কি লেফট পরে নেবো, তারপরে এরকমভাবেই কিন্তু ইউজ করতে হবে, যে রাইটেরটা লেফটে রেখে দিলাম ওরকমভাবে করা একদমই উচিত নয়। আর যখন আই লেন্স রিইউজ করব তখন কিন্তু এরকম সলিউশন পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, এরকম সলিউশন হয়, এই সলিউশনে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে তো রাখার সময় সলিউশনে ভিজিয়ে রাখতেই হবে এবং রিইউজের সময় সবসময় সলিউশনে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর ইউজ করতে হবে। আর সবার আগে হাত ভালো করে ক্লিন করে নিতে হবে, হাত যদি আমরা ভালোভাবে ক্লিন না করি তাহলে কিন্তু চোখে ইনফেকশন হতে পারে। অনেকেরই চিন্তা ভাবনা ধারণা আছে আই লেন্স বেশিক্ষণ পরে থাকলে হয়তো চোখে ইনফেকশন হয়, ওইসব কারণে হয় না। এক যদি নিয়মগুলো ঠিকঠাক করে মানা হয় তাহলে কিন্তু একদমই ইনফেকশন হয় না। এক যেটা একবার ইউজে সেটা একবারই ইউজ করতে হবে, যেটা রিইউজ সেটাই রিইউজ করতে পারবো, আর সব সময় ইউজ করার আগে ভালো করে সলিউশনে ক্লিন করে ইউজ করতে হবে। যদি নিউ ইউজ করছি প্যাকেজিং খুলে সেটাও সলিউশনে ধোয়ার দরকার নেই, কিন্তু খুলে আবার রেখে দিয়েছি আবার কিছুক্ষণ পর পড়ছি তখন কিন্তু সলিউশনে ভালো করে ওয়াশ করে নিয়ে তবেই পড়তে হবে। আর যা এমনি সাধারণ পড়ার সময় একটু চোখে ইরিটেশন হবে, একটু চোখটা করকর করবে, জল পড়বে, এগুলো কিন্তু নর্মাল, কিন্তু এটা 5 থেকে 7 মিনিটের মতো, কিন্তু যদি এটা কনস্ট্যান্ট হতে থাকে তাহলে কিন্তু সে একদমই আই লেন্স পড়বে না, তাকে কিন্তু খুলে ফেলতে হবে, কারণ তার এটা সহ্য হচ্ছে না, তাকে ডক্টরের পরামর্শ নিয়ে তিনি যেটা দেবে সাজেস্ট করবে সেটাই কিন্তু পড়তে হবে, সেটা কিন্তু পড়া যাবে না। আমি এই লেন্সটা এবার কিভাবে পড়তে হবে সেটা দেখাবো, কিন্তু তার আগে আরেকটা দরকারি কথা বলে দিই, এই সলিউশন বা লেন্স সবসময় কিন্তু এক্সপায়ারি ডেট দেখে কিনবো। এক্সপায়ারি ডেট যদি ঠিকঠাক না থাকে, এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেল, শেষ হয়ে গেল, সেটা কিন্তু ইউজ করা একদমই উচিত নয়, চোখের জন্য একদমই নয়, সেটা লেন্সই হোক আর সলিউশন হোক দুটোই। এবার আমি এটা ইউজ করা দেখাবো কিভাবে ব্যবহার করতে হয়। এ দেখো আমি এটা ইউজ করেছিলাম, সেই কারণে এটা সলিউশনে ডোবানো আছে। আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি, ক্লিন করা আমার হাত। এবার এটা আমি ইউজ করা দেখাচ্ছি, এবার লেন্সটা আমি পরা দেখাবো। তার আগে হাত আমি ধুয়ে এসেছি, এবার এই সলিউশন হাতে একটু নিয়ে নেব, কারণ এই লেন্সটা আমাদের ধুয়ে নিতে হবে। লেন্সটা এই সলিউশনে দিয়ে এরমভাবে ওয়াশ করে নেব, তারপরে এই ফিঙ্গার টিপসে এরম নিয়ে নিতে হবে, যে কোনো এই ফিঙ্গার বা এই ফিঙ্গার টিপসে রাখতে পারো, রেখে এবার আস্তে করে চোখ এরমভাবে নিতে হবে, ওপর দিকে তাকাবো, চোখটা আস্তে করে বন্ধ করব, করে একটু অ্যাডজাস্ট করে নেব। দেখো দেখতেই পাচ্ছ দুটো চোখ আলাদা। এবার আমি বাঁ দিকেরটাও পরে দেখাবো,
হাতে সলিউশন নিয়ে নেব ঠিক ডান দিকেরটা যেভাবে করেছিলাম ফিঙ্গার টিপস দিয়ে লেন্সটাকে তুলব আস্তে করে দিয়ে সলিউশনে ক্লিন করে নেব ক্লিন করে নেয়ার পর এরকম ভাবে ফিঙ্গার টিপস দিয়েই আবার কিন্তু তুলতে হবে জাস্ট এই ফিঙ্গারের মাথায় রাখতে হবে রাখলাম এইভাবে নেব নিয়ে তলাতে বসাবো বসিয়ে ওপর দিকে করব মুখটা করে চোখটা বুঝে নেব নিয়ে একটু চোখ বুঝে থাকব জাস্ট অ্যাডজাস্ট চোখটা দু একবার ঠিক করে অ্যাডজাস্ট করে নেব মনিতে দেখো প্রথমে কিন্তু একটু জল বেরোবে আর লেন্স সব সময় কিন্তু মেকআপ করার আগেই পড়বে না হলে কিন্তু মেকআপ ঘেটে যাওয়ার এ থাকে দেখো একদম এবার আমি লেন্সটা খুলে দেখাবো খোলার আগে এই যে আমার যে কন্টেনার ছিল যে আগেকার সলিউশন সেটা আমি ফেলে দিয়েছি এটা আবার নতুন সলিউশন ঢাকতে হবে দেখো আমি সলিউশন এখানে ঢেলে দিচ্ছি এবার আমি খোলা দেখাবো আমি এবার যেই দিকেরটা খুলবো বাঁ দিকেরটা খুলে দেখাচ্ছি বাঁ দিকেরটা খুলবো বাঁ সাইডেই রাখতে হবে রাখো একটু টেনে নেব তলার দিকে দিয়ে দেখো দিয়ে এবার এই সলিউশনে ভিজিয়ে রাখবো বাঁ দিকেরটা খুলেছি তাই বাঁ সাইডেই দিলাম ডান দিকেরটা খুলে আবার ডান সাইডে এইভাবে ইউজ করতে হবে এইভাবে ইউজ করলেই একদম কোনোভাবে কোনো কিছুভাবে চোখে ইনফেকশন হবে না ঠিক থাকবে একদম ভালো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলটা ক্লিক করে দেবে তাহলে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে লেন্স পরে কিন্তু কখনোই ঘুমানো উচিত নয় লেন্স চোখে দিয়ে কখনোই কিন্তু আমরা শুয়ে পড়বো না লেন্স কিন্তু খুলে রেখেই ঘুমাতে হবে তাহলে কিন্তু চোখের ভেতরে সরে যাওয়ার বা থেকে যাওয়ার চান্স থাকে এখান থেকে ইনফেকশন হয় কখনোই কিন্তু লেন্স পরে শোবো না মনে করে লেন্স কিন্তু খুলে শুতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবে।